স্বাগতম তোমাদের। তোমরা যারা 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকে এই ভিডিওটি বানানো হচ্ছে। আর তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তেছো অথবা বিজ্ঞান শাখায় আছো তাদের যে জীববিজ্ঞান বিষয়টি সেটার কি কি অধ্যায় তোমাদের রেখেছে শর্ট সিলেবাসে, সো সেটা নিয়ে কিন্তু আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। তো আশা করি যারা বিজ্ঞান শাখার আছো তোমাদের যাদের এই সাবজেক্টটি আছে তারা কিন্তু অবশ্যই বই অথবা কলম সাথে নিয়ে বসতে পারো, যাতে আমি যে অধ্যায়গুলো বলি সেই অধ্যায়গুলো মার্কিং করে রাখলে তোমরাও সেই অনুযায়ী কিন্তু পরে পড়তে পারো। তো কথা না বলে আমরা এই জীববিজ্ঞানের প্রথম পত্র থেকে দেখি কোন কোন অধ্যায়গুলো রেখেছে। ঠিক আছে, একদম প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, এই অধ্যায়টি কিন্তু আছে, তো খুব সুন্দর করে পড়ে যাবা। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় অণুজীব, ঠিক আছে পুরোপুরি অধ্যায়টাই রেখেছে, তো এই অধ্যায়টা কমপ্লিট করবা। সপ্তম অধ্যায় নগ্ন বীজ ও আবৃত বীজ উদ্ভিদ, এটাও পুরোপুরি অধ্যায় রেখেছে। এরপর অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র, খুবই চমৎকার একটি অধ্যায়, তোমরা এই অধ্যায়টা অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়বা। এরপর হচ্ছে নবম অধ্যায় যার নাম হচ্ছে উদ্ভিদ শরীর তত্ত্ব, ঠিক আছে। এরপর হচ্ছে একাদশ অধ্যায় জীব প্রযুক্তি, তো এই কয়েকটি অধ্যায় তোমাদের প্রথম পত্র থেকে রেখেছিল। তো আশা করতেছি তোমরা অনেক ভালো করে প্রিপারেশন নেবে যাতে তোমাদের রেজাল্টটা অনেক ভালো হয়, কারণ আমাদের যথেষ্ট আগেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এই সংক্ষিপ্ত সিলেবাসটা প্রকাশ করে দিয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়তে পারো। তো তোমাদের জন্য শুভকামনা, শেষ করছি, আল্লাহ হাফেজ।